হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে, তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। তো স্নান সেরে খালি পেটে খেয়ে নিচ্ছি এক গ্লাস উষ্ণ গরম জল। আর দেখো, এই জল খেতে মানে সকালবেলায় না খালি পেটে জল খাওয়ার যতই অভ্যাস হয়ে যায়, খাওয়ার পর পেটটা কেমন গুড়গুড় গুড়গুড় করে, কার কার এমন করে। আগে তো আমি একদমই খেতাম না, তবে এখন অভ্যাস হয়ে গেছে, তো এখন আর সেরকম খেতে আর ইসে করি না, কিন্তু পেটটা কেমন গুড়গুড় গুড়গুড় করে মাঝে মধ্যে। তারপর দেখো কী জানি চিন্তাভাবনা করছিলাম, অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর ভাবলাম যে না, আর চিন্তা ভাবনা করে সময় নষ্ট করে লাভ নেই, এখন চা বিস্কুটটা খেয়ে নিই। তারপর খাচ্ছিলাম চা বিস্কুট আর ভাবছিলাম আজকে সারাদিনে কী কী করব। কিন্তু যা যা করব সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করা হবে না, কারণ আমাকে কাজের ফাঁকে মানে রান্নার মাঝখানে মাঝখানে কাজগুলো সারতে হবে। আর তখন যদি মোবাইল নিয়ে থাকি তাহলে না কাজের একটু দেরি হয়ে যাবে, আর আমাকে দেরি করা যাবে না, টাইমের মধ্যে শেষ করতে হবে। তাই জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারবো, হয়তো সে অর্থে আজকে সম্ভব হবে না। তো দেখা যাক কী কী করি না করি। তারপর আবার আজকে আবার একটু বিস্কুটের সাথে ইচ্ছা করলো, মা বাবা যেহেতু মুড়ি দিয়ে চা খাচ্ছিলো, সাদা মুড়ি, তো আমি মানে মুড়ি নিলাম, মানে মুড়ি তো সাদাই হয়, মানে একদম নর্মাল মুড়ি যেটা, সেটা মুড়ির মধ্যে কিছু দেওয়া ছিল না, তো একটু আবার মুড়িও খাচ্ছিলাম। আর মেরি বিস্কুট দিয়ে মুড়ি খেতে আবার খারাপও লাগছিলো না। তো এই খাওয়া দাওয়া করার পর মানে চাটা খাওয়ার পর তারপরে বাকি কাজগুলো সেরে নিলাম, একবারে লাঞ্চ নিয়ে তোমাদের সামনে দেখা করলাম। আজকে দেখো কত কিছু রান্না করেছি, একদম ভেজ থালি বলতে গেলে যা বোঝায়। কী কাঁচা লঙ্কা, তিন রকমের ভাজা আছে, মিষ্টি কুমড়োর ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, সব দিয়ে একটা মিশাল সবজি, লেবু আর ছিল মুগ ডাল। তো আজকের খাওয়াটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, আমার নিরামিষ এরকম আইটেমগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এরপর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে পড়েছিলাম মানে যাচ্ছিলাম পড়াতে। আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে আর কয়দিন পরে হয়তো এইসব জিনিসগুলোকেই মিস করব। এখন হয়তো জিনিসগুলোকে এতটা বুঝতে পারছি না, কিন্তু হয়তো এই জিনিসগুলোকেই মিস করব। তাই এরকম ভাবতে ভাবতে পৌঁছে গিয়েছিলাম পড়াতে। তো এখন ওদেরকে পড়িয়ে নিই। জলচক্রেও ও টান পড়ে, কারণ পরি সঞ্চয় ও বন্যা উদ্ভিদ তার শিকড়ের সাহায্যে মাটিকে শক্তভাবে আঁকড়ে রাখে, যার ফলে অত্যধিক বৃষ্টিপাতেও মাটি ধুয়ে যায় না। কিন্তু ক্রমাগত এই বৃক্ষচ্ছেদন ছেদনের ফলে মাটির বন্ধনও আলগা হয়ে পড়ছে ফলে বৃষ্টির জলে তা ধুয়ে সেই জল যখন নদীতে এসে মিশে তখন নদীর গভীরতা হ্রাস পায়, যার ফলে বন্যার পরিমাণও দেখা দেয় বন্যা। পড়িয়ে বাড়ি চলে এসেছি, আর ভাই নিয়ে এসছে এটা দেখতেই পাচ্ছ সিঙ্গারা। তো এই সিঙ্গারাটা খেয়ে নিই, আবার যাবো আরেকটা পড়াতে। তাহলে ফটাফট সিঙ্গারাটা খেয়ে নিই, কারণ যদি বক বক করতে থাকি সিঙ্গারা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হলে একদমই ভালো লাগে না। তাহলে চলো খেয়ে নিই, তোমাদের সাথে আবার দেখা করছি।
আর আজকে তো দুজনের মধ্যে টেস্ট নিচ্ছিলাম, বলেছিলাম যে দেখি কে বেশি নাম্বার পায়, তাই দুজনই সিরিয়াসলি লিখছিল আর ভালোই রেজাল্ট করেছে। তো আমি পড়িয়ে বাড়ি চলে এসেছি, অনেকটা রাতও হয়ে গিয়েছে আজকে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে গুড নাইট, টাটা, দেখা হচ্ছে কালকের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।